কথায় আছে, বিশ্বের সবচেয়ে আনন্দের অনুভূতি হলো মাতৃত্বের। মা হতে চলেছেন আমাদের সকলের প্রিয় অভিনেত্রী শুভশ্রী। তাদের দ্বিতীয় বিবাহবার্ষিকীর দিন সকলকে চমকে দিয়ে এই খবর প্রকাশ্যে এনেছিলেন রাজ এবং শুভশ্রী। ভিডিওটি দেখার আগে আমাদের ইউটিউব চ্যানেল শর্মিলা শো হাউস অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর আমাদের ফেসবুক পেজ শর্মিলা মাইতি অফিসিয়াল ফলো এবং লাইক করুন। খবরটি প্রকাশ্যে আসার পর কেটে গেছে প্রায় এক মাস। শুভশ্রীর বেবি বাম সহ ছবি দেখে অনুরাগীরা তো আত্মহারা। মিষ্টি বউ শুভশ্রী মিষ্টি মা হিসেবে প্রমাণিত হয়ে গেছেন ইতিমধ্যেই। সন্তানের প্রতি লেখা তার চিঠি শুনে চোখে জল এসেছে অনেকের। তবে এই সংকটের দিনে এই শুভ খবরটা আশার আলো দেখিয়েছে চক্রবর্তী পরিবারকে। আমরা জানি যে অভিনেত্রীরা নিজেদের ফিগার মেনটেন করার জন্য বেশ কঠিন ডায়েট ফলো করেন, কিন্তু প্রেগনেন্সি ক্রেভিং কি বাধা মানবে এই স্ট্রিক্ট ডায়েটের? শুভশ্রীকে দেখা গেল ফ্রিজ খুলে বেশ আনন্দের সাথে চকলেট খাচ্ছেন। তিনি সেই ছবির নিচে আবার লিখেওছেন যে এই ন মাস রোজই তার চিট ডে। এমনি সময় স্ট্রিক্ট রেজিম থাকলেও এই ন মাস সেই সব নিয়মগুলো থেকে মুক্তি তার, কারণ এই ন মাস স্নেহভরে সন্তানকে লালন করার সাথে সাথে আরও যেটা জরুরি সেটা হলো নিজেকে খুশি রাখা। রাজ শুভশ্রীর আরও কিছু মিষ্টি মুহূর্তের ছবি তুলেছেন এবং দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে। তার লুকিয়ে লুকিয়ে চকলেট খাওয়া আর একটুতেই এখন টায়ার্ড হয়ে পড়ে ঘুমিয়ে পড়া, এই সব ছবিতেই অত্যন্ত মিষ্টি লাগছেন শুভশ্রী। তবে এটা একদম সত্যি যে শুভশ্রীর সরল খুনসুটি এখনো ঠিক আগের মতোই বজায় আছে। এই ন মাসের চিড্ডে আর মাতৃত্বের এই দুষ্প্রাপ্য অনুভূতি, তার সাথে পরিবারের সকলের কাছ থেকে একটু বেশি আদর, সব মিলিয়ে শুভশ্রী এখন একটা হ্যাপি সোল, আর তার সাথে তার পরিবার এবং অনুরাগীরাও তার জন্য খুবই খুশি। This is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.